প্রতিবারের মতো এবারও জামালপুরের সরিষাবাড়িতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এতিম দরিদ্রদের পাশে দাঁড়ালেন বিজিডি টেকনোলজির অর্থায়নে বিজিডি ফাউন্ডেশন। জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 5 এপ্রিল শুক্রবার সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে বিজিডির চেয়ারম্যান তার নিজ বাড়ি মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আব্দুর রউফ, প্রধান অতিথি হিসেবে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও মিরপুর আইডিয়াল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল সবুর সহ সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ এই দ্রব্যমূল্যের বাজারে ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হন, পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য দাবি জানান তারা। এই ছাত্র জীবন থেকে শুরু করেছিলাম যে মানে কিছুটা আপনাদের পাশে থাকার, তো ব্যক্তিগতভাবে আমি যতটুকু মানে এর আগ পর্যন্ত আমি দিয়েছি, তো এখন থেকে যেহেতু আমি বিজনেস করি ব্যক্তিগত ফান্ডগুলি নীরবেই বিতরণ করা ভালো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তো এখন এই বছর থেকে আমি যেটা শুরু করলাম আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকেই বিভিন্ন ধরনের সহযোগিতা আপনাদের জন্য অব্যাহত থাকবে। আমার ছোট ভাই বিজেডি গ্রুপের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম, উনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, আমি উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং কি এটা যেন আমাদের উনি শুধু এটা না, উনি প্রত্যেক বছরই দিয়ে আসতেছেন, আমি লক্ষ্য করছি আপনারা প্রত্যেকেই জানেন, তো আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।